রহমানুর রহিম। এবং তার পরিবারকে আমরা কিভাবে একটু হেল্প করতে পারি? কোরআন পড়নেওয়ালা তার কোরআন শুনে আমার হৃদয় মন খুশি হয়েছে। কোরআনের কারণে মানুষ তাকে ভালোবেসেছে, জীবনে অনেক কষ্ট করছে, উদ্বেগে থাকে, সর্বক্ষণ উদ্বেগে থাকে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এলন্দর সিনাবাসর নজর সবিনা ওয়াসিয়া কুরসিউ সামা ওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিল আযীম। লা নূর وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ ফলে আপনাদের অনুরোধ ক্রমে মূলত আমরা এসেছি পুষ্টি পবিত্র কোরআনের আলো এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিথিলা গ্রুপের একজন এখানে পরিচালক আছেন কলরবের বদরুজ্জামান ভাই, তিনি আছেন। তো আমরা সকলে এবং আরও অনেকে এখানে আছেন, বাংলা ভিশনের একটা বিশাল টিম এখানে এসছে মূলত পুষ্টি পবিত্র কোরআনের আলোর পক্ষ থেকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এবং আমরা সকলে মিলে কীভাবে পরিবারটাকে সহযোগিতা করতে পারি একটাই মাত্র কারণ, কারণটা হচ্ছে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তার খুব সুন্দর একটি কণ্ঠ। অনেকে বলেছেন তেলাওয়াতে ভুল আছে, সেটি ভিন্ন বিষয়। একজন মানুষ অনেক আগে তিনি কোরআন শিখেছেন, এখন তিনি তেলাওয়াত করছেন, এই অবস্থায় এত সুন্দর করে তেলাওয়াত করছেন, এই কোরআনের সম্মানে মূলত আমরা এসেছি তাকে কীভাবে সহযোগিতা করা যায় এবং আপনাদের কাছে মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা তার ব্যাপারে একটু আপনাদেরকে জানাবো। ভিডিওটি সামনে আসার পরে 2500 অবস্থিত মিথিলা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আজহার খান উনি আমাকে ফোন দেন যে এই কোরআন পড়নেওয়ালা তার কোরআন শুনে আমার হৃদয় মন খুশি হয়েছে, আমি তার সে যদি দুস্থ হয় তাহলে তার পুনর্বাসন এবং তার চিকিৎসা করায় তাকে কোরআনের পথে আবার আমি ফেরত আনতে চাই, এতে যে টাকা লাগবে আমি দেব। এই কথা রক্ষার্থে মিথিলা গ্রুপের আজহার খান সাহেবের ছোটো ভাই পরিচালক মিথিলা গ্রুপের মাহবুব খান হিমেল ভাই উনি এসেছেন, মাহবুব রহমান হিমেল ভাই এসেছেন, উনি ওনার মুখ থেকেই আমরা জানতে চাই ওনার এই পরিবার সম্পর্কে বা ওনার সম্পর্কে কী করতে চান। আসলে সিরাজ ভাইয়ের যে অবস্থানটা, এই অবস্থানটা যেভাবে তুলে ধরেছে মুফতি আব্দুল কাইয়ুম হুজুরের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমরা ওনার কণ্ঠ শুনতে পেরেছি, সত্যি যে কোরআনের যে আওয়াজ, কোরআনের যে সুন্দর তিলাওয়াত, এটা যে কত সুন্দর হতে পারে, এটা উনি যেভাবেই উপস্থাপন করবে, উপস্থাপনাটা শুনে সত্যিই আমরা খুব মুগ্ধ হয়েছি। ইভেন দো সারা বাংলাদেশই কিন্তু এটার উপরে একটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল সৃষ্টি হয়েছে, আপনারা জানেন এটা। আমরা এটা একটা কমিটি গঠন নিশ্চয়ই হবে, এর মধ্যে যা লাগবে কায়ুম হুজুর আছে এখানে, উনি যে কোনোভাবে যা লাগবে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দেবো, আমরা উপরওয়ালা যদি রাজি খুশি থাকে। আসলে সব কিছু তো হয় উপরওয়ালাকে রাজি খুশি করার জন্য। আজকে ওনার কাছে আসার মূল উদ্দেশ্যই হলো যে কোরআনের প্রেমে আসা, একটা কোরআনের সুর, কোরআনের কণ্ঠ শুনে যে ভালো লাগা, শুধুমাত্র ওইটার জন্য। না হলে এই সিরাজ ভাই আজকে ওনাকে আমরা দেখতে পাচ্ছি, দুদিন আগে আমরা দেখিনি,
জাস্ট এই কোরআনের যে ভালোবাসা, ওই ভালোবাসা থেকেই আসা, এখানে অন্য কোন রকমের চিন্তা ভাবনা থেকে নয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলা ভিশন, আসসালামু আলাইকুম। আহিমিনাশাইফানিরাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহু আল্লাযী لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আমরা কিভাবে তার আরো সুন্দর করে তিনি তোর তেলাওয়াত করতে পারেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তার পরিবারে কি কি সমস্যা আছে এগুলো শুনে আপনাদেরকে জানাতে চাই এবং আমরা তার এই সমস্যা সমাধানের জন্য আমাদের সামর্থ্য অনুসারে উদ্যোগ নিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ছোটবেলা থেকে দিকে আসতেছি, আমার বাপ সবসময় মানে একটু মাথায় প্রবলেম আছে আর অনেক সমস্যা, মানে উনি সবসময় কোরআন তেলাওয়াত পড়ে আর কাজকাম করে না। এখন ঢাকা হওয়ার পরে মনে করেন এই কাগজ টুকা বোতল টুকা এগুলাই দেওয়ার যে সংসার চলতেছে আর আমি রিক্সা চালাই। মেবি 6-7 দিন আগে আমি আর রায়হান কলরবে যাচ্ছি বিকাল 4টার দিকে, তাই আমরা বিল্ডিং থেকে নামলাম সানারপার মধ্য সানারপার থেকে। নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি সিরাজ ভাই খালি গায়ে একটা বস্তা ঘাড়ে উনি কাগজ টুকাচ্ছে আর মনের সুখে কালামি পাক তিলাওয়াত করতেছে। যদিও কিছুটা অশুদ্ধ ছিল কিন্তু এত রিদম ছিল আর পড়ার মধ্যে এত ভালো লাগতেছিল। আমি সাথে সাথে রায়হান মোবাইল বের করো তো ভিডিওটা মানে তিলাওয়াতটা ধরো, তা রায়হান তিলাওয়াত ধরলো। আমি সাথে ওনাকে বললাম কিছু খাবেন, বললো শুধু চা খাবো। চা খাইতে খাইতে তিলাওয়াত করলো, তিলাওয়াতটা ধরলাম 3:09। আমরা মাগরিবের আগে এটা আপলোড দিয়ে দিলাম। আশ্চর্য হয়ে গেলাম মানুষের কোরআনের উপর ভালোবাসা দেখে, যে 1 ঘন্টার মধ্যে তেলাওয়াতটা হাজার হাজার আইডি থেকে পোস্ট হওয়া শুরু হলো। সাথে শুরু হলো কি, মানুষ ওনাকে কীভাবে সহযোগিতা করতে পারে ওনার ঠিকানা জানা শুরু জানতে শুরু করলো আমার কাছে। তখন আমি আর একটা ভিডিও দিলাম, দ্বিতীয় ভিডিওতে ওনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিলাম। আপনাদের কোরআনিক ভালোবাসা দেখে আমাদের প্রবাসী ভাইদের ওনার মোবাইলে বিকাশ নাম্বার খুলে দিয়েছিলাম, সাথে সাথে বিকাশে এ মানে যে টাকা আসতে পারে একদিনে এটার ই শেষ হয়ে যায় একদিনে। আপনাদের ভালোবাসায় বিমুগ্ধ হয়েছি আমরা। আর বিভিন্ন মিথিলা গ্রুপ, নয়া ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের মুক্তার ভাই, বাংলা ভীষণ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ সিরাজ ভাই সুস্থ হয়ে আবার কোরআনের ময়দানে আসবে এবং ওনার পরিবারটা সচ্ছল হবে।